একটু বলবেন যে জিএম কাদের সাহেব মনোনয়ন প্রত্যাহার করে নিলেন কেন? উনি ভাতা 17 মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং 3 আসনে নির্বাচন করবেন এই বিষয়ে। আবার বলেন একটু ভাই। মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ঢাকা 17 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন, রংপুর 3 আসনে তিনি নির্বাচন করবেন বিধায় ঢাকা 17 প্রত্যাহার করেছেন। আপনাদের ঢাকা 17 আসনে আরেকজন জাতীয় পার্টির প্রার্থী আছেন সামা ইসলাম, তো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কি না? তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমার নাম এম এ রাজ্জাক খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক। যে আমাদের ঢাকা 13 এবং 14 থেকে শফিকুল ইসলাম ছেন্টু সাহেব উনি প্রত্যাহারপত্র পাঠিয়েছেন, ওনার পিএস আসছেন, উনি জমা দিচ্ছেন এখানে। এখন ওটা ক্লিয়ার হয়নি, একজন যাবেন আর একজন থাকবেন। 13-14 হলো শফিকুল ইসলাম ছেন্টু। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুর 3 আসনে নির্বাচন করবেন বিধায় ঢাকা 17 আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আর বাকি ঢাকা 13 এবং 14 শফিকুল ইসলাম ছেন্টু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা উত্তরের সভাপতি উনিও মনোনয়ন প্রত্যাহার করেছেন। না ওনারা আছে, ওনার প্রত্যাহার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সময় তো শেষ, সময় তো ঘনিয়ে আসছে। ওনারা নির্বাচন করবেন বিধায় ওনারা প্রত্যাহার করেননি। ঢাকা 17 থেকে প্রত্যাহার করবেন? হয়েছে আর কিছু লাগবে?